আচ্ছা, আমি কামরুল আহসান ভাইকে আমি লাইভে নিয়ে আসতেছি। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শ্যামল ভাই ভালো আছেন? জি ভালো আছি ভাই। ওই আমার মেয়ে সৌদা সৌদা? আচ্ছা আচ্ছা, আপনি সৌদার আব্বা, কংগ্রেচুলেশন। জি, আজকে আজকে ফ্লাইট ওর ওই 6:50-এ। আমাকে বললো না সে আসতেছে কানাডা? শ্যামা প্রথম আপনার নক করছে আজকে আজকে ইয়াতে যাবে, ওই যে হিলটন হ্যামিল্টন না কি জানি হোটেল, ওটাতে কোয়ারেন্টাইন ওর হয়েছে। সৌদার কোয়ারেন্টাইন হচ্ছে হিলটন ইন অর হ্যামিল্টন ইন? হিলটন না হ্যামিল্টন আমার আসলে ইয়ে করতে হবে, বাট এনিওয়ে সৌদা আসতেছে। আচ্ছা, 14 দিনের কোয়ারেন্টাইন। সে মাউন্টসেন আমার ইউনিভার্সিটি আছে তাই না? জি, আপনার ইউনিভার্সিটিতে আপনার কোর্সই আছে মনে হয়। আচ্ছা, আমি তাহলে দেখতেছি সৌদা। আমার আসলে সৌদার সাথে আমার কথা হয় নাই, কেন কথা হয় না আমি জানি না। আসলে সৌদা হয়তো বা আমি ভুল করে দিয়েছিলাম, এই জন্য মনে হয় কথা হয় নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে ওর বাসা টাসা ঠিক করার বিষয় থেকে শুরু করে আপনারা কিছু করছেন কিনা আমি কিছু জানি না। বাসাটা কি ঠিক করছেন আপনারা? বাসা বলতে কি, ওই যে কোয়ারেন্টাইনের পরে ওই আমার এলাকার এক ভাই আছে, ঠিক আছে, নাম কি, ওদের বাসায় আপাতত উঠবে। নাম কি? ওনার নাম হচ্ছে, ওই যে ভাই থাকবে ওনার নাম হচ্ছে জসিম। তারা 4 ভাই ফ্যামিলি নিয়ে থাকে আপনার ইয়েতে, ওই যে ঠিক আছে, ডটমুর্তে থাকে। সমস্যা নাই। আমি সদা আসার পর যেন আমাকে অবশ্যই জানায়, তারপরে হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনাকে আপনাকে জানাবে। আপনার আপনার ওই পার্সোনাল নাম্বারটা আমাকে একটু যদি টেস্ট করে দেন, আমি সদার কাছে দিলাম, আর সে তো আপনার লিঙ্কে আছে, আপনার সাথে যোগাযোগ করে রাখবে আর কি। ওই যে ঠিক আছে, একজন ভাই বোধ আছে ইয়াতে কোয়ারেন্টাইন করতেছে ইয়াতে, তার সাথে একটু যোগাযোগ আছে বোধ হয়, গাইডলাইন টা দিছে। তার তো শ্যামার সৌদার ট্রানজিট হবে আপনার ইয়াতে, আপনার মন্ট্রিলে। মন্ট্রিয়ালে ট্রানজিট হবে? আচ্ছা আচ্ছা, ভেরি নাইস, ইনশাল্লাহ সে চলে আসবে। সে কি একা আসতেছে সদা? হ্যাঁ, একাই আসতেছে জি। আচ্ছা ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। কংগ্রেচুলেশন, আপনার মেয়েকে পাঠা দিলেন কানাডায়। না, আমি তো আমি জাস্ট আপনার আপনার কাছে অনুপ্রাণিত হয়েছি, আপনার ভিডিও দেখছি। হ্যাঁ, আমি সাহস করছি, এটা ক্রেডিট আপনার, আপনার ক্রেডিট। আমি মানে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে স্যামুয়েলের দ্বারা ইন্সপায়ার হইয়া ইয়া করছি। এখন এটা আমি, আমার তো সন্তান, একটা একটা মেয়ে, একটা মেয়েকে পাঠাচ্ছি, স্যামুয়েল আমাকে ইন্সপায়ার করছে, এটা আমার আমার কাছে খুবই। আমি আমি সবগুলি ভিডিও দেখি, বুঝছেন। আমি সিলেট গেছি বিএসএফ এ, আমি জানতাম না আপনার বাসা কোথায়, তাহলে আমি আপনার আম্মার সাথে দেখা করতাম, সবার সাথে দেখা করে আসতাম। মানে এটা আমার জন্য কত যে পাওয়ার। জি, আপনি অনেকদিন বেঁচে থাকেন, আমি দোয়া করি, বুঝছেন। জি জি, আপনার জন্য সব সময় দোয়া করি। জি, না ইনশাআল্লাহ। আমি সদা আসার পরে আই উইল লুক ইন টু হার, নো ওয়ারিস, আপনি কোনো টেনশন করেন না। যে হ্যাঁ, সো হ্যাঁ, আপনারাও আসবেন, বেশি দিন বাকি নেই। ঠিক আছে শ্যামল ভাই, পরে কথা বলবো না, একটু ইনশাআল্লাহ লাগতেছে। না ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। সদা চলে আসতেছে, ভালো জায়গায় চলে আসতেছে। আসার পরে ইনশাআল্লাহ আমার সাথে ভিডিওতে দেখবেন সদাকে, ইনশাআল্লাহ। বেশি দিন নাই, বুঝছেন। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আপনার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে না যেন। সদাকে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিব, আর কি জানি বলে আমার জন্য একটু দোয়া করেন। আমি আপনাকে দোয়া করি, বুঝছেন। আমি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করি সবসময়, আপনার মতো ছেলে আমাদের বাংলাদেশের। হ্যাঁ, আমি আমি বলি কি, স্যামুয়েল 100টা স্যামুয়েল হলে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। আমি এই কথাটা বলি, স্যামুয়েল ডিফারেন্ট ডিফারেন্ট, ভেরি মাচ ডিফারেন্ট। স্যামুয়েল এর মতো 100 100 স্যামুয়েল হলে আমাদের দেশটা চেঞ্জ হয়ে যাবে। জানেন, এই সৌদা যাচ্ছে এখন,
তার পাইপলাইনে সে আমাকে অনুসরণ করে অন্তত 20টা ছেলে মেয়ে রেডি হতেছে, আইএলটিএস করতেছে, ইয়া করতেছে, ওর কাছে পরামর্শ নিতেছে, আগ্রহী হচ্ছে। মানে এটা এটা আমি মনে করি যে এটা আপনার কৃতিত্ব। জি ঠিক আছে, জি ওইটাই, এটাই চেষ্টা করতেছিলাম আমি, যে আপনার মতো গার্জিয়ান যারা আছেন তারা যেন নিশ্চিন্তে, মানে মানে সুযোগ আছে একটা, এই যে সহদার লাইফটা চেঞ্জ হয়ে গেল, সহদা যদি চলে আসে কানাডাতে সুন্দরভাবে ল্যান্ড করে, তার লাইফটা চেঞ্জ হয়ে গেল এবং সে জি সুন্দর একটা লাইফ লিড করতে পারবে। তো এটাই আর কি, যে আমার ইয়াং যারা ছেলে মেয়েরা আছে তাদের প্রতি আমি অনুপ্রাণিত, আমি সবসময় শুরু থেকেই ছেলে এবং মেয়ে কখনো ডিফারেন্সিয়েট করি না, আমি সব সময় বলি যে এরকম সুযোগ কখনো আসে না, এবং আপনারা নিশ্চিন্তে এই সাহসটুকু করেন এটা আমার সব সময়ের জন্য আমি চেষ্টা করি আর কি, বুঝছেন। জি তো ইনশাআল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন, আমি যাতে আল্লাহ আমাকে আমার যে ইচ্ছা আছে, আমার আমি কোনো কিছু নিয়ে বদার করি না, আমার কথা হচ্ছে আমি যদি এখানে ঠিকঠাক ভাবে থাকতে পারি তাহলে আমি যে সৌদা বলেন আর বাংলাদেশে যারা আসবে, আমি কখনো সবসময় আমার তরফ থেকে যতটুকু করা সম্ভব আমি করার চেষ্টা করি।